পুরুলিয়া জেলায় বালিচুরি রুখতে কড়া পদক্ষেপ পুলিশের প্রতিটি থানা এলাকায় লাগাতার চলবে অভিযান জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মেঘারিয়া এদিকে মাফিয়াদের হাতে আক্রান্ত এক পুলিশ কর্মী ও পাঁচজন বালিচুরির খবর পেয়ে আচমকা বালিঘাটে অভিযান চালায় পুলিশ অভিযোগ অবৈধ বালিকারবার আটকাতে গেলে তাদের উপর চড়া হয় বালি মাফিয়ারা জখম হন এক পুলিশ কর্মী ও পাঁচজন সিভিক ভলেন্টিয়ার এরপরই বালিঘাটের পার্শ্ববর্তী গ্রামে পুলিশ বাহিনী হানা দেয় কাউকে গ্রেফতার করতে না পারলেও হামলা চালানোর অভিযোগে শতপ্রণোদিত মামলা করেছে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রাখা হয়েছে শীঘ্রই বালি মাফিয়াদের গ্রেফতার করা হবে এবং অবৈধ বালির বিরুদ্ধে অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আমাদের সম্পূর্ণ ডিস্ট্রিক্টের বেআইনি বালির বিরুদ্ধে আমরা কন্টিনিউস অভিযান চালাচ্ছি কালকেও এক জায়গা মফাসেল থানা পি এস এরিয়ায় কিছু আমার পুলিশকর্মী গিয়ে যখন আটকাতে চেষ্টা করে তো কিছু ওখানকার লোক যারা যুক্ত আছে পুলিশকে হ্যাকল করেছে ইমিডিয়েটলি ব্যাটার ফোর্স পাঠিয়ে আমাদের ওখানে রেড করা হয়েছে ওরা এখন আপাতত পলাতক আছে স্পেসিফিক কেস করেছি ওদের বিরুদ্ধে আমরা ওদেরকে তাড়াতাড়ি অ্যারেস্ট করব